নয়ন ভাই, আমি আপনার বড় বিগ ফ্যান ভাই। ভাই আমি ইউটিউবে এবং ফেসবুকে আপনার সব ভিডিও দেখে এবং লাইক কমেন্ট শেয়ার করি ভাই। ভাই প্রতিদিন আপনার লাইভ স্ট্রিম দেখি ভাই। ভাই ফার্স্ট টাইম যখন খবর মানে এসেছিল তখন টাকার অভাবে নিতে পারি না ভাই। ভাই এবার আলফা মন্ডেল আছে, টাকার অভাবে নিতে পারতেছি না ভাই। প্লিজ ভাই আপনি আমার শেষ বর্ষ ভাই, আলফা মন্ডেলের নিয়ে দেন প্লিজ ভাই, আলফা মন্ডেলের নিয়ে। এইখানে গাইস ফাইনালি গাইস আমরা নিয়ে পেলাম আমাদের নতুন পুইয়া বান্ডিল। গাইস দেখতে পাচ্ছেন আমাদের পুইয়া বান্ডিল এর কিন্তু সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে নিয়ে ফেলছি, আর এটা আপনারা কিভাবে পাবেন সেটার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। হে গাইস আমি কিন্তু চলে আসছি আমাদের সেই সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে। সাবস্ক্রাইবার বেসিক্যালি আমাকে হচ্ছে ইনস্টাগ্রামে একটা ভিডিওতে ট্যাগ করে, যে ভিডিওটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যেন তার অ্যাকাউন্টে আমার ডায়মন্ড টপ আপ করা উচিত। তো গাইস আমি কিন্তু তার অ্যাকাউন্টে গাইস টপ আপ করেছি, আর আজকে আমাদের মেন টার্গেট হচ্ছে পুইয়া বান্ডিলটা নেওয়ার। গাইস এখানে দেখতে পাচ্ছেন তার অ্যাকাউন্টে বর্তমানে আমি প্রায় 6000 ডায়মন্ড টপ আপ করছি। আর এবারে ভুইয়া বান্ডিলে কিভাবে গাইছে আমরা 15 থেকে 20 জনকে দিব। তো গাইস অনেকে পার চান্সেস আছে, তো যারা যারা দেখতেছো সবাই গাইছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর অবশ্যই গাইস ভিডিওটা উড়া দূরা শেয়ার করতে হবে ফ্রেন্ডদের কাছে। তোমরা যারা ফ্রি ফায়ারের ডায়মন্ড একদম ইজিলি এবং অল্প প্রাইসে টপ আপ করতে চাও তারা চলে আসো নো রিস্ক ডট কমে। গাইস এখানে চলে আসলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন, আর এইখানে গাইস আপনারা শপে যদি যান তাহলে কিন্তু যারা হচ্ছে যারা সেলার আছে ডায়মন্ড সেলার তারা কিন্তু ইজিলি গারিনা শেল এবং জিপিসি কিন্তু কিনতে পারবেন। তাছাড়া গাইস এখানে ইন গেম টপ আপ, তারপর গাইস আইডি কোড দিয়ে কিন্তু আপনারা টপ আপ করতে পারবেন। তো এইখানে গাইস প্রথমে আপনাদেরকে টপ আপ করতে হলে কি করতে হবে, প্রথমে এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে গাইস আপনাদেরকে এখানে অ্যাড ফান্ড করতে হবে। অ্যাড ফান্ড বা অ্যাড মানি করতে হলে গাইস এখানে আমাদেরকে অ্যাড মানিতে ক্লিক করতে হবে। অ্যাড মানিতে ক্লিক করার পরে এখানে দুইটা গেটে দেখতে পারবো, বিকাশ এবং নগদ দেওয়া। তো আমি বিকাশ সিলেক্ট করে নিচ্ছি, তারপরে এখানে আমি কত টাকা আমি এখানে অ্যাড মানি করবো সেটা ইনপুট করলাম। তারপরে গাইস এখানে সেন্ডার নাম্বার মানে যে নাম্বার থেকে পাঠাইছি সেই নাম্বারটা সিলেক্ট করবো, তারপরে এখানে ট্রানজাকশন আইডেন্টি দিয়ে দেবো, মানে আমি যত টাকা এখানে অ্যামাউন্ট দিচ্ছি ওইখানে তাদের বিকাশ নাম্বার টাম্বার পেয়ে যাবেন। তারপর অ্যাড মানি হয়ে গেলে গাইস এখান থেকে আপনারা যে কোনো দুইটা থেকে একটা সিলেক্ট করবেন, যে আপনারা চাইলে যে কোনো অ্যামাউন্টে টপ আপ কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। এটা একদম ইজি, একদম সহজ মাধ্যম, আপনারা জানেন যেভাবে টপ আপ করতে হয় এইসব ওয়েবসাইটগুলোতে, একদম ইজি গাইস, সবাই জানেন আর টপ আপ করুন। আর অবশ্যই গাইস যদি কোনো সমস্যা তাদের উপরে হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেওয়া আছে তো তাদের সাথে কথা বলবেন, আর একদম ক্লিয়ার। আর আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো সবাই জান একদম ইজি গাইস, একদম ট্রাস্টেড একটা ওয়েবসাইট, কোনো সমস্যা নেই। বাই দ্য ওয়ে গাইস তার অ্যাকাউন্ট থেকে বান্ডেলটা নিব এবং ইলাইট পাসটা যেগুলো আছে সব কিছু কিন্তু গাইস তার অ্যাকাউন্টে নিব, আর এইগুলো গাইস আপনারা কিন্তু পাবেন। সেটা কিভাবে পাবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, আর আমাদেরকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে কিন্তু ভুলবেন না, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। আর গাইস আজকে আমাদের ভিডিওতে লাইক এম দেওয়া আছে মাত্র 50,000, আই হোপ গাইস আজকে আপনারা কমপ্লিট করে দেবেন। আর অবশ্যই গাইস আমাদের ফেসবুক পেজে আর ডিসকর্ডে জয়েন কিন্তু জয়েন করতে কিন্তু ভুলবেন না, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। তো চলুন গাইস আর কথা নেই, এখন আমরা দেখি আমাদের কত ডায়মন্ড লাগে। সো গাইস আমরা কিন্তু চলে আসছি আমাদের ভুইয়া অ্যাসোসিয়েশন ইভেন্টের ভিতরে, আর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু গাইস আমাদেরকে ভুইয়া বান্ডিলটা দিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রতিবারের মতন কোবরা ইভেন্টের মতন সেম ইন্টারফেসটা, বাট এবারে কিছুটা ডিফারেন্ট করতে দেখতেছেন। ও ভাই সাব ওপি করছে। তো এইখানে গাইস আমরা স্পিন দিব, দেখি গাইস এখানে আমাদেরকে কত ডায়মন্ড দেয়। তো গাইস দেখি এখানে প্রতি স্পিনে গাইস আমাদের দেখি 20 ডায়মন্ড নিবে সিঙ্গেল স্পিন, আর স্পিনে দিবে দেখি কি দেয়। প্রথম স্কিনে গাইস আমাদেরকে কিছু দেয় না কিরকম ভালো। এখানে কিন্তু গাইস আমাদেরকে মেমোরি ফ্রেগমেন্ট দিয়ে দিছে, ম্যাজিক কিউবের ফ্রেগমেন্ট দিছে বাই দ্য ওয়ে। তো গাইস এবার আমরা একবারে 5টা স্পিন দিব, দেখি 5 স্পিন আমাদেরকে কি দেয়। 5 স্পিনে দেখা যাক গাইস কি দেয়। ও ভাই সাব গাইস আমরা কিন্তু একটা টোকেন পেয়ে গেছি গাইস, বাই দ্য ওয়ে গাইস একটা কিন্তু টোকেন আমরা পেয়ে গেছি। সো এবার গাইস আমাদেরকে একটু ফাস্ট স্পিন করতে হবে, দেখতে পাচ্ছেন নতুন ভুইয়া বান্ডিল ভাই সাব ওপি। তো গাইস যারা যারা দেখতেছেন ভিডিওটা সবাই গাইস আমাদের ইনস্টাগ্রামে ট্যাগ করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করতে থাকেন তাহলে অবশ্যই গাইস সাবস্ক্রাইব করে ফেলবেন। তো ওকে গাইস আমি এখানে আমাদের স্পিন যেগুলো আছে সবগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি করে ফেলবো, আর দেখা যাক গাইস আমাদেরকে আজকে এখানে কত ডায়মন্ড লাগে। তো দেখি গাইস আমার একটা 5 স্পিন ভাই সাব, দুইটা টোকেন আমরা পেয়ে গেছি গাইস। এখানে দুইটা টোকেন আমাদেরকে হয়ে আমাদের হয়ে গেছে, আর এখানে কিন্তু গাইস একের একটা স্ক্রিনও দেখতে পাচ্ছি। তারপরে গাইস আছে আমাদের এই বান্ডিলটা, আর এইখানে গাইস রেয়ার আইটেম দেখি এখানে কিছু দিছে কিনা। রেয়ার আইটেম এর ভিতরে কিছু দেয় নাই, একদম বস্তা বস্তা ভাই, একদম উল্টা এই সিং মাসকে বান্ডিল দিয়ে দিছে। তো জানেন বান্ডিল বলতে গাইস আমাদেরকে আইটেম দেওয়া হয়েছে। তো যাই হোক গাইস এখান থেকে আমি স্পিন দিয়ে দিচ্ছি, দেখি আমাদেরকে পরবর্তী স্পিন কি দেয়। পরবর্তী স্পিন গাইস কিছু দেয় নাই। তো দেখে গেছি এবার আমরা 5 স্পিন করবো, 5 স্পিনে দেখা যাক গাইস আমাদের কি দেয়। 5 স্পিন আবার কিছু দেয় নাই। তো গাইস আমরা স্পিনগুলো একটু ফাটাফাট মানে একটু দ্রুত করে ফেলবো, দেখি আমাদেরকে কি দেয় গাইস এইখান থেকে গাইস। ও ভাই গাইস আমাদের আজকে মনে হচ্ছে যেন ডায়মন্ড অনেক কাটবে, কারণ দেখেন আমি কতগুলো স্পিন দিলাম বাট আমাদেরকে একটা দুইটা এরকম আইটেম দিতেছে, বাট আমাদের টোকেন যেটা লাগবে সেটা কিন্তু দিচ্ছে না। সো দেখা যাক গাইস আমরা আজকে কতগুলো টোকেন মানে আমাদের এখানে কতগুলো ডায়মন্ড লাগেছে। সো গাইস এখানে আমাদের কিন্তু অনেকগুলো টোকেন হয়ে গেছে, সো আমার মনে হয় যেন এখন এক্সচেঞ্জ করার সময় চলে আসছে। তো আমি সবগুলো কুইক সিলেক্ট করে ফেললাম। তো এরপরে গাইস আমি ড্র করে দিয়ে দেখি আমাদেরকে ফ্রিতে স্পিনে কিছু দেয় কিনা। ফ্রি স্পিনে ভাই সাব, ফ্রি স্পিনে একটা টোকেন দিয়ে দিছে গাইস। আমাদের 3টা টোকেন হয়ে গেছে, সো এখন লাগবে গাইস আমাদের আরও 2টা টোকেন লাগবে, 2টা টোকেন আজকে আমাদের এখান থেকে নিতে হবে।
সিরিয়াসলি ভাই ভালো কোনো আইটেম দিতেছে না বান্ডেলটা আউটফিট, এটা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখ, এটা দেখার কিছু দরকার নাই ভাই, আমরা অলরেডি জানি ভাই। এবার গাইজ আমরা দেখবো সিঙ্গেল স্পিন, ফাইভ স্পিন কিছু দিতেছে না, তো দেখেন গাইজ এবার একটা আমি গাইজ সিঙ্গেল স্পিন করবো, আমাদেরকে দিবে না, দেখেন দিবে না, আমি জানি ভাই দিবে না, সো এবার ফাইভ স্পিন করবো, দিয়ে দিবে, দেখেন ফাইভ স্পিন করবো, এবার দেখেন গাইজ দিয়ে দিচ্ছে আমাদেরকে। ভাই দেওয়ার কথা ছিল বাট এটা নেটওয়ার্ক ইস্যুর কারণে ভাই দেয় নাই, তো আমাদের জানি তো বাংলাদেশে কি রেটের অবস্থা ওই। ও ভাই দেখেছেন নেটওয়ার্কের বাফারের কারণে একটু দেরিতে দিল আমাদেরকে, আমি জানি ভাই এটা নেটওয়ার্কের কারণে এরকম হয়, আমার সাথে সবসময় এরকম হয় ভাই। তো গাইজ বান্ডেলটা যদি আমরা আরেকটা টোকেন যদি আর্লি যদি পেয়ে যায় না, তো আমাদেরকে মনে হয় অল্প ডায়মন্ডের ভিতরে দিয়ে দেবে যতটুকু মনে হইতেছে ভাই সাব। গাইজ দেখছি কী অবস্থা, দেখা যায় গাইজ কী দেয়, আমি কিন্তু এখানে স্পিন ভাই একের পর এক দিয়ে যাচ্ছি ভাই। ও ভাই দেখ গাইজ ফাইনালি কিন্তু আমরা পাঁচটাই টোকেন পেয়ে গেছি ভাই সাব, ওপি গাইজ ওপি, আমরা ফাইনালি এখান থেকে পাঁচটা টোকেন পেয়ে গেছি, আর এখান থেকে গাইজ প্রত্যেকটা এক্সচেঞ্জ করবো, আর এইখান থেকে দেখি গাইজ এক্সচেঞ্জ করতে আমাদের কী দেয়। ও ভাই গাইজ এখানে আমরা আমাদের যে নতুন গ্রেনেড আছে সেটা কিন্তু গাইজ আমরা নিয়ে ফেললাম, তারপরে আছে কি গাইজ আমাদের যে ব্যাক প্যাক সেটা কিন্তু গাইজ আমরা নিয়ে ফেলছি, এটা গাইজ ইকুইপ করে ফেলি, তারপরে আছে গাইজ এখানে আছে কার স্কিনটা সেটা কিন্তু গাইজ আমরা নিয়ে ফেললাম, এরপরে আছে গাইজ আমাদের কিকের স্কিনটা ভাই সাব, এখানে স্কিনটা আমরা নিয়ে ফেললাম, আর এইখানে গাইজ ফাইনালি গাইজ আমরা নিয়ে ফেললাম আমাদের নতুন বুইয়া বান্ডিল। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের বুইয়া বান্ডিল কিন্তু সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে নিয়ে ফেলছি, আর এটা আপনারা কিভাবে পাবেন সেটার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। গাইজ আমরা ফাইনালি আমরা বুইয়া বান্ডিলের পাশাপাশি কিন্তু বুইয়ার যে ইমোটগুলো ছিল সেইগুলো গাইজ এখান থেকে নিয়ে ফেলছি, এবার গাইজ এক এক করে সবগুলো গাইজ আমি আপনাদেরকে দেখাই দিব। ওকে গাইজ ফাইনালি কিন্তু আমরা সবগুলো নিয়ে ফেলছি, আর এইবার গাইজ তার অ্যাকাউন্টে গাইজ আমরা নতুন যে ইমোটটা দেখতে পাচ্ছেন, ও ভাই সাব এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন ইমোট নিমোট, আর এইগুলো গাইজ দেখতে পাচ্ছেন আরেকটা নতুন ইমোট যেটা কিন্তু আমরা বুইয়া বান্ডিলে পেয়ে যাবো, আর গাইজ এইটা কিভাবে পাবেন সেটা গাইজ আমি অবাক উনি বলে দিব, তার আগে গাইজ তার অ্যাকাউন্টে আমরা ইলাইট পাসটা নিয়ে দিই। গাইজ এখানে ডিসকাউন্টে কিন্তু ইলাইট পাস দিচ্ছে বাই দ্য ওয়ে, এখান থেকে গাইজ ইলাইট পাস এগুলো যা আছে সবগুলো গাইজ আমি এক এক করে প্রথম যেটা আছে ওইটাই সিলেক্ট করবো, আর বেশি লেট করে যাবে না গাইজ, এখান থেকে যা আছে দেখে এখান থেকে তারা আমরা এই এটা দিয়ে দিই, আর এখান থেকে গাইজ এটা দেওয়া যায়, তো এইগুলো দিয়ে গাইজ দেখতে পাচ্ছেন মাত্র 399 ডায়মন্ড ইলাইট পাস সহ করে সব কিছু গাইজ তার অ্যাকাউন্টে আমরা নিয়ে দিলাম, ইলাইট পাসটা কিন্তু তার অ্যাকাউন্টে এবার নেওয়া হয়ে গেছে, সবগুলো কিন্তু গাইজ তার অ্যাকাউন্টে আমি নিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা দেখার পর গাইজ আপনাদের কেমন লেগেছে সেটা গাইজ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বাই দ্য ওয়ে গাইজ আমাদের আজকে বান্ডেলটা বের করতে আমাদের প্রায় খরচ হয়ে গেছে কত কত ডায়মন্ড খরচ হয়েছে গাইজ, আমাদের আজকে প্রায় 2000 সামথিং ডায়মন্ড খরচ হয়েছে ভাই সাব, তো গাইজ আপনারা যারা যারা নিছেন আপনাদের কত ডায়মন্ড লাগবে সবাই গাইজ একটু কমেন্ট সেকশনে জানাবেন, আমি কিন্তু তার ইলাইট পাসটা নিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ইলাইট পাসে যা যা কিছু আছে সব কিছু গাইজ তার একটু কনফার্ম আর ক্লেম করে দিয়ে, দেখতে পাচ্ছেন ইলাইট পাসে যা, ও ভাই এটা কি দিচ্ছে, তো প্রত্যেকটা গাইজ তার অ্যাকাউন্ট আমি ক্লেম করে দিচ্ছি, ওকে তো প্রত্যেকটা গাইজ তার অ্যাকাউন্ট, ও ভাই কত কিছু দিচ্ছে ভাই, এত কিছু আমার অ্যাকাউন্টও দেয় না, আচ্ছা যাই হোক গাইজ তার বুই অ্যাকাউন্ট, যাই হোক গাইজ তার অ্যাকাউন্টে যাই ইলাইট পাস ছিল সবগুলো কিন্তু নিয়ে দিচ্ছে, আর এখন কথা হচ্ছে গাইজ আমাদের এটা নিতে কত ডায়মন্ড লাগছে। বাই দ্য ওয়ে গাইজ আমাদের এগুলো নিতে আমাদের টোটালি খরচ হয়ে গেছে মতে আমাদের বান্ডেলটা বের করতে মাত্র 2000 ডায়মন্ড হয়ে গেছে, আর এখানে গাইজ তার অ্যাকাউন্টে কিন্তু আমরা প্রায় 6000 ডায়মন্ড খরচ করছিলাম ইলাইট পাসটা নিয়ে দিচ্ছি, আর আপনাদের যাদের অ্যাকাউন্ট আমি গিফট করবো গাইজ শুধুমাত্র একজনের না, এবার গাইজ আমরা কিন্তু 10 থেকে মানে 15-20 জনের অ্যাকাউন্টে গাইজ এই বুইয়া বান্ডেলটা নিয়ে দিব, তো যারা যারা দেখতেছেন সবাই গাইজ ভিডিওটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে গাইজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই গাইজ আমাদের ফেসবুক পেজে আর ডিসকর্ডে জয়েন হতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই ইনস্টাগ্রামে একটা ভিডিও করে ট্যাগ করতে হবে গাইজ, এখান থেকে গাইজ আমরা দেখ, আর অবশ্যই গাইজ আপনার গেমের ইউআইডিটা আমাকে দিতে হবে, কারণ আমি ইউআইডিটা চেক করে দেখবো যে কে বেশি বেশি ডায়মন্ড টপ আপ করে, অবভিয়াসলি যারা বেশি ডায়মন্ড টপ আপ করে তারা কিন্তু পাবে না, যারা কম কম ডায়মন্ড টপ আপ করে তারাই কিন্তু এগুলো পেয়ে যাবে, তো যারা যারা দেখতেছেন সবাই গাইজ আমাদের ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে দেবেন, ফেসবুক পেজে ফলো করবেন, ডিসকর্ডে জয়েন হতে, আর অবশ্যই যারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই গাইজ এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের কাছে উড়া দৌড়া শেয়ার করতে হবে, কারণ বেশি যারা শেয়ার করবে তাদের জন্য গাইজ একটা আলাদা তো কিভাবে আসেই, তো এই ছিল গাইজ আমাদের আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ফ্রেশন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।